সময়ের দেয়ালে থাকে ধূসর জীবনের ছবি বাঁধা বাঁধা নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা চোখের তারায় যে আছে সোমার মনে নাই তার ঠাই তার ঠাই জীবন্ত উড়ন্ত মেঘের মতো এক হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই। এবার কিন্তু আমি নিজে সব কয়টারায় বন্দুক দিয়ে গুলি করে মারমু। তোমার একান্তে দেখলে আমার বুকের ভিতর জানি কেমন কেমন করে, সত্যি বুকের ভিতর কেমন কেমন করে। তুমি বিশ্বাস করো না, বিশ্বাস না করলে কাছে এসে দেখো। তুমি বুঝি মানুষের কাছে শুনছো আমার দুঃখের কথা? বুঝি তো, আমি সবই বুঝি। ওরা জোর করে তোমার লাগে এগুলো করতেছে, আমি বুঝি না। তুমি ছাড়া আমার মনের দুঃখ কেউ বুঝে না জামাল। চলো আমরা কাজ করি, আমরা বাইগা জায়গা কি না, মানে ধরো যে এই যে এত অশান্তি, এই যে এত কষ্ট, এগুলো ভালো লাগে না। এলিকা কইছি দুইজনের দু চোখ যেদিক যায় আমরা ওদিকেই ভাইগা জায়গা। এতদিন তুমি কই আছিলা? এতদিন কই আছিলাম মানে, আমি তো এখন তোমার সামনে দাঁড়ায় রইছি। তুমি খালি একবার কও, ওই রতনরে বাদ দিয়ে তুমি আমারে বিয়া করবা? ওমা কয় কি বেড়া। ও তার মানে তুমি রতনরে ছাড়তার বানা না? ওরে জামাইল্লা, তুই তো দেখি কিচ্ছু না যাই না আমার এখানে এসে ভেবু করতেছস। কি কও তুমি, আমি জানি না তোমার বিয়ার খবর আমার চেয়ে বেশি কে রাখে কও। ঘোড়ার ডিম জানো, রতনের লগে যে আমার বিয়ে ভেঙে গেছে সেই খবর তো জানো না? সত্যি রতনের লগে তোমার বিয়ে ভেঙে গেছে? তাহলে তো তোমার আর আমার মাঝখানে কেউ নাই। বেকুব কোনহানকার, জানালা আছে আমাকে মাঝখানে, যা। মা মা তুমি কি আমাকে চেনো না? না চিনি না, এখানে আসার পর থেকে সব কিছু আমার উলটপালট হয়ে যাচ্ছে, এমনকি বড় ভাই সে পর্যন্ত ফসিলকে। প্লিজ মা, মানে আবার এখানে এই প্রসঙ্গ, তাহলে তুই আমাকে এখন বল এর সাথে তোর কী কথা হচ্ছিল? মা লোকটা অনেক বোকা প্রকৃতির। বোকা প্রকৃতির মানে? মানে তাকে দেখেই বুঝতে পারছো না, আসলে তার জীবনে একটা দুর্ঘটনা আছে। দুর্ঘটনা কি? বাসের সাথে না ট্রেনের সাথে নাকি ট্রাকের সাথে? ওসব দুর্ঘটনা না, মানে তার জীবনের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার মনে হয় লোকটা আসলে তোমার সাথে কথা বললে বেশি ভালো হতো। মানে কেন আমার সাথে কথা বললে বেশি ভালো হতো? ও আচ্ছা ঠিক আছে, কেন আমি এখনই কথা বলে নিচ্ছি। না 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 না, এখন কথা বলতে হবে না, মানে আমি একটু শিখিয়ে পড়িয়ে নেই তারপর। আচ্ছা ঠিক আছে, এই দুর্ঘটনার কথা কি জানি বলছিলি? ওই যে তোমার কলেজ জীবনে যেরকম একটা দুর্ঘটনা ঘটেছিল না, ওরকম। মাই গড, বলিস কি? বেচারা এই বয়সেই কষ্ট দুঃখ সহ্য করবে কিভাবে বল? সেটাই তো ভাবছিলাম যে লোকটাকে আসলে কি বলা যায়। না না তোর কিছু বলতে হবে না, ব্যাপারটা আমি দেখছি, দাঁড়া। আচ্ছা তোমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুমি আমাদেরকে বলনি কেন? আমি নিজেই তো বুঝতে পারতেছিলাম না ওই কোথায় কিভাবে বলিব। না এটা কিরকম কথা বলো, এত বড় একটা কষ্ট তুমি সহ্য করবা কি করে? হ্যাঁ তাহলে আমরা আছি কেন, মানে আমি আছি কেন তুমি বলো? না না পাপিয়ার মতো তুমি ওই নারীর ছবি দেখতে কোনো চেষ্টাই করো না, সেটা সম্ভবই না। কোন নারী? আরে আমার মেয়ে এত খারাপ হতেই পারে না। না না না, উনি খারাপ হইতে যাবেন কিসের জন্য?
আচ্ছা কিন্তু যেই নারী তোমাকে বারবার সংসারের কথা বলে সংসারটা ভেঙে দিয়েছে সে তো নিশ্চয়ই খারাপ, বলো খারাপ না? তুমি কি জানো আমার জীবনে আমার কলেজ জীবনে এরকম ঘটনা বারবার বারবার ঘটেছে, তুমি জানো না? না না তো আমি কিছুই জানি না। আমি তোমাকে কি বলবো, আমি এটাতে এত বেশি ভুক্তভোগী, আমি খুব ভালো করে জানি যে সেটাতে কেমন লাগে। আমি কি আপনার এখানে একটু বসতে পারি? আপনি খুবই দুঃখী একটা লোক, তাই না? ফালতু বেজাল বানানোর টাইম আমার নাই। আর নিজের এই দুঃখগুলোকে ঢেকে রাখার জন্য এরকম রাগ রাগ করে থাকেন? হ্যাঁ তাই ভাইয়া, তোমার সমস্যা কি? দেখেন এই ফ্যামিলিতে কিন্তু আপনি আর আমি দুজনেই বাইরের মানুষ, তো আমরা একজন আরেকজনের সাথে কথা বলতেই পারি। দেখো মায়া, মেজাজ খিসরা হয়ে গেলে আমি করলাম ভয়ঙ্কর মানুষ, পাশে বসতে চাইছো বইছো, বেশি কথা কইলে কইলাম আমি আবার তোমার বড় ভাই। এখন থেকে আর কিচ্ছু করবে না, ওই বড় ভাইয়ের মেজাজও আর কখনো খারাপ হবে না। কি কইবার চাও তুমি? আপনি বুঝে দেখেন, আমি নিশ্চয়ই বড় ভাইয়ের এমন কোনো গোপন কথা জানি যেটা বড় ভাইয়ের জন্য ভালো হবে না। আমি আপনাদের কাজ করিব না। কি কি কইলে তুমি? কাজ করিবার মতো তো কিছু দেখছি না। কেন, অনুষ্ঠান কি শেষ হয়ে গেছে? অনুষ্ঠান তো শুরুও হইতে পারিল না। যেটা শুরু হয়েছে তো চলতেই থাকবো আর থামবো না। জি, তোমার হইল টাকা দিয়া কথা, আজ থেকে এই বাড়িতে হলুদ অনুষ্ঠান শুরু হইব আর থামতেই থাকবো না। মাইনছে উসিলা খোঁজে ফুর্তি করার লাইয়া ধৈর্য নাও, আমি উসিলা ছাড়াই ফুর্তি করি, তোমার কোনো সমস্যা আছে? তা অবশ্য, আপনারা ঠিক মানুষের পর্যায়ে পড়েন কিনা সন্দেহ আছে। দেখুন আমি কন্ট্যাক্ট নিয়ে এখানে আসিয়াছি, আপনি যেভাবে বলিবেন সেভাবেই করিব। দেখো দেখি তুমি কি মাইন্ড করলা নাকি? আরে আমি তো এমনি এমনি কথা কই, আমার টাকা পাইলেই চলিবে। হ টাকা তুমি পাইবা, মায়ের যাইব না। শুধু একটা কথা মনে রাখবা, হাসি মুখে মন খুলিয়া কাম করবা, মন বেরাজ করতে পারবা না। আপনি যেমন বলিবেন। কপালে কি আছে আমি জানি না, কিন্তু যতদিন বাচ্চা আছি আনন্দ ফুর্তি কইরা মরুম, বুঝছো? তাড়াতাড়ি কর, আমি আইতাছি। ওই দিকে যা। খালি তোর দেহর লগে পারবো না দেখে আমি হিট করি নাই, নাইলে কিন্তু এতক্ষণ আমি তোরে রতন তোর কিন্তু এখনই মরি চাপা দিয়ে দেবো। আমি আমি কইলাম তো কলার ছাড় কি ইচ্ছে তোর? হ্যাঁ সত্য কই আর মিথ্যা কই, একটা কথা তোরে কয়ে রাখি, তুই জীবনে লবঙ্গরে বিয়ে করতে পারবি না। মুখ সামলায় কথা কইস রতন।
আর যা যা তোর মতো কত দেখলাম, ভাবছিলাম কষ্ট একটু কম দিমো, এর লেগে দুইটা কথা মিছা কথা কইছি, আর উল্টা আমার লগে চোর দেয়াস না। ওই বেটা তোর বিয়া বাঙ্গনের লগে আমার কষ্টটা কি? এত কিছু জানোস, এত কিছু শুনছস, তাইলে আমার বিয়া যে আমি নিজে ভেঙাইছি এটা হনস নাই কি? যৌতুক চাইছি 1 কোটি টাকা, 1 কোটি টাকা দিতেও পারবো না, বিয়া হইব না। সেই রতন সি, ওই তুই লবঙ্গর কাছে কোন সাহসে যৌতুক চাইছস? তুই না আল্লাহকে প্রেম করতি? প্রেম করানোর সময় তোর টাকা চাই নাই। ওই বেটা তুই যখনই চাস ওইটাই তো অন্যায়। রে বেটা যৌতুক দিয়ে আমি কি করবো? ওই বেটা যৌতুক দিয়ে তুই কি করবি মানে? ফকির নির্ভর তাহলে চাইছিস কেন যৌতুক? এই বাপ মানলে কথা কবি না কিন্তু। ওই বাপ মানলে কথা বলি কি? তোরে আর তোর বাপ রে ওই যে বটতাল আছে না ওই জমিনে গাইরা ফেলাম, আমার নাম জামাল। আরে টাকা যদি যৌতুক না চাইতাম বিয়া ভাঙতো? সব কিছু গুছা গেছে লো আইছি, পরে উনি ওই যে ডাকাত একটা পোলাইছে, কি জানে নাম? হিরু। হ্যাঁ ও আবার কি আসছে? ওর লগে লবঙ্গের লটের পটর চলতেছে। কি করলি? জামাল হন তোর লগে হইলে মাইনে নিতাম, কিন্তু ডাকার সর একটা অপরিচিত পোলা, ওই পোলা লবঙ্গ রেলে যাব এটা মানতে পারবো? আর মায়া কি দেখ, এতদিন তোরে নাচাইছে আমার নাচাইছে, এখন নতুন করে পোলারে নাচানো শুরু করছে, এরকম একটা মায়ের লগে তুই সংসার করবি? এই কারণে আমি মায়ের কাছে যৌতুক চাইছি, ওই রকম মায়া নিয়ে আমি অন্তত সংসার করি রে। কথা কস না কে অনমুখ দিয়ে কথা হয় না না? জড়িত আছিলেন নাকি? তুমি কি সানদের শিখে দেখছিলা যে সানটা আছে কি নাই? না তো তুমি যাও নাই বলে আকাশে সান নাই? হ কথা ঠিক না? কথা ঠিক আছে, তোমার মাল ঠিক নাই। আচ্ছা কোন যাত্রার প্যান্ডেল ছিল এগুলো আনছো? এগুলো কি? হ্যাঁ যাত্রা না স্যার, এটা মরাবাড়ির 40 হাজার ছিল, ওইখান থেকেই নিয়ে আসছি। কীগুলো তুমি? হ স্যার ভাষার কার তো একই জিনিস, যেখানে যা একই থাকে। এই ভাই আমার জ্ঞান দিও না, আমি মানুষের চোখ দিকে কই দিতে পারি কে কোন উদ্দেশ্যে কাম করে। কিছু কিছু আমরাও বুঝতে পারি স্যার। মানে কত কত জায়গা যায় এই তো কাজ কাম করি, মানুষের হাঁটা চলা দেখেই বুঝতে পারি কেরা বাড়ির মানুষ আর কেরা দালাল। বুঝো না কি বুঝলো আমার হাঁটা দেখে? কো কারো কারো চেহারা দেখেই বুঝন যায়, হাঁটা চলা দেখতে হয় না। মানে কি কথার? আমার চেহারা দেখে তুমি কি বুঝছো কো? স্যার শুনছি আজকাল মানুষ টাকার লিগা বিয়াও করতেছে। হ্যাঁ এইটা বলে কন্ট্রাক্ট ম্যারেজ। আপনিও কি সেরকম কন্ট্রাক্ট করে আইছেন নাকি স্যার? এই কথাবার্তা কিন্তু আমি হিরো, সাবধান একদম। অনেক আল্লাহ বাটপার একদম বাটপার ডাউট। এবার কাজ করেন কাজ করেন, কাজ শেষ করতে হবে। আরে বন্ধু এখানে সারার কথা আসে কই থেকে? তুমি তো এখন লবঙ্গ ধরতেই পেলো না। হিরু রে তোরে যদি আমি এক হাত মাটির নিচে না গাইতে ফেলাইছি, আমার নাম জামাল না। এক হাতে কোনো লাভ নাই বন্ধু, বাইসা থাকতে পারবো সে। আমি আরে জীবিত ছাড়বো না বন্ধু। এই পোলার দোষ কি? তোমার লবঙ্গ যদি একসাথে 10 জন পোলার নাকে দড়িতে ঘুরায় তাহলে এই পোলার দোষ কোথায় থাকলো? এই আমার লবঙ্গ রেলে যদি একটা বাজে কথা কইছস তাহলে কিন্তু তোরেও আমি জানে ছাড়বো না। শোনার কাম কি আছে বন্ধু, তুমি তো নিজের চোখে সব কিছু দেখতেছো। বন্ধু তুই আমার এই কথা কইতে পারলি? বন্ধুর প্রেমিকা রেলে কথা কস তুই? আচ্ছা কারো মেজাজ খারাপ না হইলে আমি একটা কথা কইতে চাই। কে? আচ্ছা তুই হিরু পোলার্ডারে নিয়ে কি করতেছিস একটু কত?
আমি মাটির নিচে পুঁইতে পেলাম। বন্ধু, এক হাতে কোনো কাম হইব না, অন্য কিছু কও। তাহলে তুই কো কি করা যায়? আমার হিসাবে তারে সারিয়ে দেওয়া যায়। তুই এমন কথা কুলি রে, তুই তো এই মুহূর্তের পরে তো আমার শত্রু হয়ে গেলি রে। তুই হইলাম শত্রু, কোনো অসুবিধা নাই, আমি শত্রু হইয়াও তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। তাহলে চল, আমরা এখনই যাই হিরো রে বুঝাই দিয়ে আহি আমরা কি জিনিস। জামাল, আগে বুঝা লাও ওই বাড়িতে কিন্তু বন্দুকধারী গুন্ডা আছে। বন্ধু, তাহলে তো মামলা ডিসমিস, চা খাওয়া শুরু করি। না, আমাকে মনের ইচ্ছা থাকলেও আমরা এখন ওই বাড়িতে যাইতে পারি না। এ রবিক ভাই, তুমি কি চাই আছো? চা দাও, বন্ধু খেপে আছো বুঝো না। আমার দিকে তো লজ্জা বড় কিছু নাই, আমি কিন্তু তোমার দুলা ভাইয়ের মতো। ডর ভয় লাজ লজ্জা এগুলো আমার মধ্যে নাই। তাহলে তো দুলা ভাইরে একটু নাইরা দেখতে হয়। নাইরা দেখতে হয় মানে মানে নারায় দেখবো না? ওরে বাবা, পুরো গ্রামের দেশি মুরগা কক 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 করে কেমনে কথা কয়ে দেয়। ঢাকা শহরে মায়া করছে ওদি, তোমার সাহস অনেক বেশি কি? কেন, আপনি তো কইলেন মশকরা করতে। না, মশকরা করতে গেছি কিন্তু তুমি কেমন মশকরা করবো এটা তো বুঝি নাই। কুকিলা তো পুরো বাস পাখি নাকি? এখানে কি ঘিনটা দিতেছো? ঠিক আছে, একটু পেঁচিয়ে দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর করে পেঁচিয়ে তারপর টানিয়ে নিয়ে। আপনাকে পালাতে হইবে না, আমি নিজেই চলে যেতে দিচ্ছি। আপনাকে কে বললো আমি পালিয়ে যাচ্ছি? আপনি আপনার কাজ করেন না। বোকা বললেও এতটা বোকা আমাকে ভাবিবেন না। দেখুন, আমি এখানে কোনো চালাক বোকার হিসাব করতে আসিনি। আপনি যে আমার কাছে আসেননি সেটাও আমি জানি। ভুল যদি কিছু হয়ে থাকে সেটা আমার, আপনি নিজেকে আড়াল করিবেন কিসের জন্য? খুব খুব নিজেকে একটা কিছু ভাবেন তাই না? কেউ আমাকে স্বপ্ন দেখান নাই। দেখুন, ওই সময় মাকে ওটা আমার বলতে হয়েছিল। আমিও কাউকে মিথ্যা স্বপ্ন দেখাতে চাই না। কি মানে, মানে কি এই কথার? তাহলে আপনি আমাকে ভয় পাইতেছেন কেন? এই যে ভদ্রলোক, আপনাকে আমি ভয় পেতে যাব কোন দুঃখে? কারণ আপনি আমাকে পছন্দ করিয়া ফেলিয়াছেন। হ্যাঁ, তো আমি আমাকে বলে দিচ্ছেন আবার বুকের মধ্যে তাকিয়ে আছেন কেন? আপনি বলে দিচ্ছেন
আমি বলিতেছি আপনি করিতেছেন না। এই যে বৃক্ষ মানব, আপনি যত্রতত্র মাটি ফুরিয়ে যদি দণ্ডায়মান হয়ে পড়েন তাহলে তো বড়ই মুশকিল। ওই মিয়া বাংলায় কথা কো, আমি আপনাকে সাহায্য করতে চাইতেছি। আমি চাই না আপনার কোনো সাহায্য। আমায় বন্দুক কিনতেছে সেইটার আমার নাই, ছোটবেলায় বহুত ভুলতে খেয়েছি। নিজের অজান্তে নিজের কবর রোজ করি, চোখের তারায় যে আছে সোমার মনে নাই তার ঠাই, তার ঠাই জীবন্ত